একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়ে জড়রত অবস্থায় ঘরের সব কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা কান্না করছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ও ফাতেমা, তুমি কাঁদো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোনো উত্তর দিলেন না। ফাতেমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কয়েকবার প্রশ্ন করার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বলেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করতেছেন? তখন আব্বাজান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার ফাতেমা, আমি তো তোমাকে তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরো বললেন, ও আমার ফাতেমা, আজকে তো তুমি রোজা রাখবা, সেহরি করবা আলীর দস্তরখানায়, আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্ন শোনার পরে দুজনের আর বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আজকে ইন্তেকাল করবেন। তখন দুজনেই জোরে জোরে কাঁদতে লাগলেন। এ সময়ের মধ্যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করলেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুজন কাঁদেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকেই তার নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমা বললেন, তোমরা দুই ভাই এখন তোমার নানাজানের কবরের কাছে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এ মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে তো সব সময় আসতে পারবা, এখন যাও, তোমরা তোমাদের মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পরে তোমরা আর তোমাদের আম্মাজানকে দেখতে পাবে না। এ কথা শোনার পরে দুই ভাই কাঁদতে কাঁদতে আর দৌড়াতে দৌড়াতে তাদের আম্মার কাছে চলে গেলেন। গিয়ে আম্মাকে বললেন, তোমরা দুজন কেন কাঁদতেছো বুঝেছি, নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকে দিনটা তোমার জন্য শেষ দিন, নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকালের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর বেশি খারাপ হলো, তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন, বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কি না? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, তুমি এসব কি বলতেছ? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না, তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে আমাকে তোমার সাথে বিয়ে দিয়েছেন, বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিকমতো খানা খাওয়াতেই পারি নাই। ও ফাতেমা, তুমি বলো আমাকে ক্ষমা করছো কি না? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন, দুনিয়ার যে কোনো মেয়েকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম, আর আমার বাচ্চা দুটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন। ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হুসাইন যখন বালক হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় সুপরিবদ্ধ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব, এতে সমস্যা কি? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর লাশের খাটিয়া বহনকারী মাত্র তিনজন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন, তবে চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবুজর ইফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন ও খাটিয়ারই এক কোনা বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, ও আবুজর, আমি তো কাউকে বলি নাই, আপনি জানলেন কিভাবে? হযরত আবুজর ইফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি, তিনি বললেন, হে আবুজর, আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন
কবরে নামাচ্ছেন। তখন আবু যর ইফানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? তখন আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না, আমি দোজাহানের বাদশার মেয়ে ফাতেমাকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসাইনের আম্মাকে চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারনীকে চিনি না, আমি শুধু চিনি ঈমান আর আমল।